নমস্কার বন্ধুরা, আমি এসেছি রাজেশের বাড়িতে। তো পায়রার কিছু কালেকশন দেখবো। রাজেশ তো গালিচুটে বসে সবাই চেনে। রাজেশ মল্লিক, রাজেশ মল্লিক দেখো, ধাড়ি পাট্টা সব মেলানো আছে, সব মেলানো আছে। এই হলো পিওর আন্ধ্রা পায়রা। রেগদার হচ্ছে মাদি, মাদি হচ্ছে রেগদার, আর নড় হচ্ছে তোমার হলুদ চোখ। দুটোই লালসিরা, দুটোই লাল ফুল পায়রা। পায়রা উড়ানে গ্যারান্টি। কত মানে এক দশক হয়েছে? না, এসব ঢাড়ি পায়রা, এসব ঢাড়ি বাচ্চা, কোনো বিন পড়ের বাচ্চা আছে? হ্যাঁ, আর এক জোড়া বাচ্চা ডিমাই কাল পরশু ফুটেছে। খুব সুন্দর করছে বাচ্চা। এ বাচ্চা মানে শীতকালে তো নাবেই না, মানে এত উড়ান হয়ে যায় সন্ধ্যাবেলা রাত। এগুলো নট ফর সেল? হ্যাঁ, এটাও সেল আছে? না, এটা এখন সেল নেই, এর বাচ্চা কোনো সেল করি আমি। এই পায়রা কোনো কি রেগদার, রেগদার পায়রা, অনেক লাল ফুল, অনেক আন্ধ্রা পায়রা, অনেক কিছু দেখিয়েছে লোকে। এই রাজেশ মল্লিকের পায়রা এটা। এই পায়রা এক জোড়া বাচ্চা কেউ বি কোনো বন্ধু হোক। এটা নর? হ্যাঁ, ওটা নর। পা দেখি, পা পুরো বিচ বিচ আছে, বিচ। ব্রিডিং পেয়ার? পুরো ব্রিডিং পেয়ার, সেট পেয়ার আমার। এসব পেয়ার চট করে লাল ফুল খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, এসব পায়রা সেট পেয়ার। এই পেয়ার অনেক টাকা দিয়ে আনানো আমার। লোকে বিশ্বাস করে না, মুখের কথায় লোকে বিশ্বাস করে না। হ্যাঁ, চোখে দেখা বিশ্বাস করে, সেই কষ্ট যে করবে সেই ভালো ফল পাবে। ওরই বাচ্চা? ওই পেয়ারেরই বাচ্চা। ক পরের? এটা এটা বিন পরের বাচ্চা আছে। বিন পরের লিভার মল্টিং এ আছে? মল্টিং এ নেই, একদম চিচি বাচ্চা। তো এই বাচ্চা সেট করার মতন বাচ্চা আছে। নিজে লিজে উড়াবে, উড়িয়ে তারপরে বলবে হ্যাঁ রাজেশ মল্লিকের পায়রা কি আছে। এ পুরো ডানা দেখি, ডানা এই হচ্ছে, এগুলো সব ফেলে সাদা হয়ে যাবে। এগুলো সব সাদা বিন পর? হ্যাঁ, বিন পর বাচ্চা। এই যে পায়ের নাখুনও পুরো সাদা, সাদা চোচো সাদা, ক্রস বিট হলে কালো সাদা হবে। হ্যাঁ, এটা দেখো পুরো সাদা, এরও সাদা। মেল ফিমেল আছে? মেল ফিমেল। এটা সেল আছে? হ্যাঁ, এই বাচ্চা সেল করবো আমি। এবার যে ভাই বন্ধুরা থাকবে লিলে, যাদের বিশ্বাস হয়, যা আন্ধ্রা পায়রা করে জেনে নেবে দরদাম। হ্যাঁ, মেরে দিয়েছি। হ্যাঁ, এই দেখো, এই একটা ব্লু আইস চোখের পায়রার বাচ্চা আছে আমার ঘরের। ব্লু আইস কপারের? এটা এটা তোমার সাত পর আট পরে হয়ে গেছে, ছয় সাত পর হয়ে গেছে। কালপুরা বাচ্চা, এই যে ন পরের মধ্যে আছে। আচ্ছা, আমি তো পর দেখিনি, কারণ বাচ্চা আমি ধরি না। এদিকে আট পরের মধ্যে আছে। মেল না ফিমেল আছে এটা? এটা মাদা বাচ্চা আছে। লেজ বন্ধ? হ্যাঁ, লেজ পুরো কালো, পুরো ঝিরিয়া, কালপুরা ঝিরিয়া, মাদি সাইজ ছোট মধ্যে আছে। খুবই সুন্দর বাচ্চা, এর বাবা মা সব দেখাবো। ঝিরিয়া বাচ্চা? হ্যাঁ, এসব পায়রা দম করবে? এইসব সব আমার কাছে, চোখের পায়রা হোক ইয়া হলুদ চোখের হোক, সব পায়রা আমি উড়াই। আচ্ছা, কিন্তু এখন যাবে দিয়ে সার্ভিস করি, কর্পোরেশনে কাজ করি, কাজের লাগার পরে আর পায়রা উড়াতে পারি না। আরও এক জায়গা পায়রা আছে আমার, অন্য জায়গা ওখানে দিই পায়রা উড়ানোর জন্য। যত বাচ্চা আছে সব সেলের জন্য আছে? ধাড়ি বাদ দিয়ে সব সেল? ধাড়ি বাদ দিয়ে সব বাচ্চা আমার সেল। জিরিয়া? এটা হচ্ছে জিরিয়া, এটা হচ্ছে জিরিয়া বাচ্চা আমার ঘরের। কালো দানা আছে, পুরো গন্ডেল আইস পায়রা। হ্যাঁ, এটা ন পরের মধ্যে আছে। এই যে ন পর ফেলেছে, দশক হবে এইবার। আচ্ছা, এই যে দশকে আসছে। খুব সুন্দর গায়ে কালার, নড় পাট্টা, নড় পাট্টা ভালো, অ্যাক্টিভ আছে, হেলদি। চারিদিক থেকে হাওয়া আসছে, ওই জন্য বেশ ভালো আছে। এদিকে চারিদিকে ফাঁকা, চুরি হওয়ার ভয় নাই এখানে। এইভাবে ভিউ করে লাও না একটা। হ্যাঁ, দেখিয়েছি স্ট্যান্ডিং। বাচ্চাও আছে, ধাড়িও আছে না? এখানে ম্যাক্সিমাম পারা বিক্রি? হ্যাঁ, মোটামুটি সবই বিক্রি আছে। এগুলো ম্যাক্সিমাম চোখেরও আছে, আবার ইয়েও আছে, প্লেন ম্যাড্রাসও আছে, কালাঙ্কা আছে। আমি তো কালাঙ্কা
রাখি না কিন্তু সেমনি যদি পাবলিক বলে আমি রাখি পায়রা পাবলিক যদি সেভাবে ডিমান্ড করে যে আমার ওই পায়রা লাগবে আমি আনিয়ে দিই আচ্ছা কালাঙ্কা রাখো না হ্যাঁ আমি কি বললাম পাবলিক চাইলে পেয়ে যাবে হ্যাঁ পাবলিক চাইলে পেয়ে যাবে কালাঙ্কা আন্দ্রা আন্দ্রা পায়রা কালাঙ্কা পায়রা ফুলসিরা কালসিরা যা বলবে আমি আনিয়ে দিই চেন্নাই ব্রিড একটা আবার চলছে চেন্নাই ব্রিডে কত পায়রা নিবে আমার কাছে দেখো চেন্নাই ব্রিডে পায়রা চেন্নাই ব্রিডের আসো চেন্নাই পায়রা সব কড়া কালো দানা দেখো চেন্নাই ব্রিডে পায়রা এটা ধাড়ি এটা ধাড়ি পায়রা আমার ঘরে পুরো দানা ভর্তি এই সব পুরো গন্ডেল চোখ এসব পায়রা অনেক অনেক টাকা আনা পায়রা এইসব পায়রা শীতকাল থেকে শুরু হবে এখন রেস্টে আছে এই নড় পায়রা গুলো আমি শক করেছি বন্ধুগুলোকে এর মধ্যে যা লাগে এইগুলো কি বিক্রি আছে হ্যাঁ মোটামুটি সব সেলেরই পায়রা দারুণ দেখতে হোয়াইট এর মধ্যে বেদাক হোয়াইট বেদাক হোয়াইট পায়রা এই যে পর দেখো পায়রার পুরো চাকুর মতন পর সব কুরুষে আছে এখন সব রেস্টে পায়রাগুলো আমার আর সব পায়রা এখন রেস্টে আছে রেস্টে আছে মল্ডিং শেষ হয়ে গেছে হ্যাঁ এই মল্ডিং খাওয়ার পরে যে এই সিজনে যে জোড়ায় বসবে এরা সে সামনে সিজে আবার খাঁচায় উঠবে এইসব পায়রা হলো খুব কস্টলি পায়রা এদের বাচ্চাগুলো বেছি এবার যদি কোনো বন্ধু খুব শখদার থাকে সে যদি এবার বলে আমার ধাড়ি চাই তাকে তাহলে ধাড়ি দেওয়া যাবে বাচ্চা নিলে একটু দাম কম হবে আর ধাড়ি নিলে দাম বেশি হবে আন্দ্রা ওই যে তোমাকে দেখিয়ে দিলাম এদের বাচ্চা বাচ্চা সব তুলে আছে সব খাঁচাই আছে সব পায়রা খুব কম আর রিয়াল দেখা যায় ভালো হাটে খুব কমই আসে এসব পায়রা হাটে যেরা নিয়ে যাবে তাদের পয়সার অসুবিধা হয় ইয়া অনেক দূর গ্রামে থাকে তারাই নিয়ে আসবে কিন্তু এসব পায়রা হাটে যায় না এই পায়রা এক লাখ টাকা এই পায়রা আমি এক নিজে কিনেছি এক লাখ টাকা দিয়ে এই পায়রার বাচ্চাও আছে আমার কাছে যদি বাচ্চা লাগে বাচ্চা দিতে পারবো বাচ্চা এখানে আছে হ্যাঁ ওই খাঁচায় আছে এই পায়রার বাচ্চা নর দেখি দিচ্ছি পুরো গায়ে বড় পুরো কুরুষ আছে তো পায়রাটা ল্যাজ একটা দুম কালো এই আমার খুব শখের পায়রা এইগুলো নট ফর সেল হ্যাঁ এটা ওইটা অনেক টাকার পায়রা তো এটা মানে আমার আর একটা আমার তোতা পায়রা দেখাচ্ছি তোতা এও সাদা পুরনো ব্রিডের এই হচ্ছে পায়রা দেখো বন্ধু এইসব পায়রা খুব কম দেখা যায় পায়রা এখনো জওয়ান আছে ক বছর বয়স এটার এইটা কত পাঁচ ছ বছর বয়স হবে ল্যাজ বন্ধ পুরো ল্যাজ বাঁধা পায়রা বাচ্চা কোনো এর বাচ্চা আছে হ্যাঁ এর বাচ্চা আছে একটা লাস্টে যে প্রথম যে একটা ব্লু আইস বাচ্চা দেখেছিলাম এরই বাচ্চা কোয়ালিটি হলো ল্যাজ বন্ধ বাইরা
এদের বাচ্চা উড়বেই মানে গ্যারান্টি একদম 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 100 100 তত জায়গা আছে অনেক তো লফট একটা বড় জাল বানাতে পারো করতে করতে হবে আমার তো একটা করব দেখো এই নর ও নর দেখাচ্ছি হটকা জেনে জেনে পায়রা এটা হচ্ছে ফটকা পায়রা লাচ 14 লেজ পায়রা এটা আঠমা যুবা আছে এই পায়রার নাম লাস্ট হচ্ছে 14টা লেজ 14টা লেজের পায়রা এবার অমর দাই বলুন যে আপনাকে এমনি ভাবে ঘুরু করবেন নাকি এখানে যা আছে সব নন না হ্যাঁ সব কটার বাচ্চাই উড়বে তবে কম দামের মধ্যে মানে যেগুলো উড়ে বেশি সেইগুলো কোনটা যেগুলো উড়ে আছে সব দেখিয়ে দিয়েছি তোমাকে আচ্ছা মানে এগুলো হচ্ছে আমার সব মেন ব্রিডের ধাড়ি মেন ব্রিডের ধাড়ি হ্যাঁ এদের দিয়ে আমি কাজ করি চলো কালো পায়রা দিই মাদা এখানে সব মাদা আছে সব মাদা দেখুন এই একটা মেছিয়া মাদা মেছিয়া মাদা এর সঙ্গে মেছিয়াই দিতে হবে নাকি না এর সঙ্গে সাদা মুখি জিরিয়া যাবি লাগানো যায় এরপর যাবি কোনো অসুবিধা নেই এইসব ঘরে হিট পায়রা আমার এটা কি ব্রিডিং এটা ব্রিডিং হ্যাঁ ব্রিডিং এর পেয়ার এগুলো এদের বাচ্চা পাবে পা দেখি এইগুলো তোমার এর বাচ্চা উঠেছে বাচ্চা তুলেছি বেচেও দিয়েছি বাচ্চা এদের বাচ্চা গুলো বাচ্চা দেখাচ্ছে দেখো এইটা ঘরের কালো রঙ আছে বাচ্চা এই বাচ্চা গুলো আমি 5000 করে পিসে বেচি এই বাচ্চা গুলো পরে এটা এটা হয়ে গেল দাদা 8 পর 8 পর হ্যাঁ চলো কস্টলি পায়রা তো কেউ ওড়ায় না সব ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্যই রাখে কিন্তু অনেকটা লোক আবার আমার দিয়ে নিয়ে যায় একটু কম কমের মধ্যে হয়ে গেল 10টা 12টা বাচ্চা দিয়ে দিলাম ওরা উড়ালো এবার ধাড়ি করে দিল বাচ্চা ওড়ানো যাবে ধাড়ি ওড়ায় না কেউ না ধাড়ি কেউ ওড়ায় না ঠিক আছে এই একটা জিরিয়া মাদি এই একটা কালো দানা পুরো একদম ভর্তি কালো দানা চোখের ধাড়ি মাদা এই মাদার দাম হচ্ছে তোমার 7000 টাকা সেলে আছে যদি কোনো বন্ধু ভাইয়ের লাগে যদি নিতে পারে নিলে নিতে পারে হ্যাঁ দরদাম আছে হ্যাঁ 7000 টাকা বলেছি আমি লাজ বাদা পুরো পায়রা পায়রাটা পাও দেখিয়ে দিচ্ছি আমি কোয়ালিটি ভালো না কোয়ালিটি আছে এসব ঘরের পিওর পায়রা এসব ঘরের পিওর পায়রা এসব মাদি আছে মাদি পায়রা লোক আছে শখের দাম পায়রার দাম নেই শখের দাম আছে এবার যারা হেডলাইন ভালো যারা শখ করবে তারা টাকা দেখে নাকি এটাও ধাড়ি যারা শখ করবে তারা পায়রাবাজি দানা কেটে রাখুনি কেন না দানা কাটি না ওই ছোট ছোট জায়গার মধ্যে একটু ফ্ল্যান্ড না করলে পায়রা কোনো অসুস্থ হয়ে যায় সেই জন্য একটু ফ্ল্যান্ড জায়গায় থাকলে কেটে রাখো হ্যাঁ এটা মাদা পায়রা আচ্ছা আচ্ছা এটা চাইলে কো মানে বিক্রি আছে এটা সেল আছে এটা সেল আছে কেউ যদি চায় সেল আছে অনেক পায়রাই সেলের জন্য আছে হ্যাঁ ধাড়ি বাচ্চা মিলিয়ে অনেক পায়রাই আছে যেমনি আর একটা বাচ্চা দেখাচ্ছি পুরো রিং টিং ক্লিয়ার বাচ্চা এগুলো নিয়ে গিয়ে সেট সেট করতে পারবে হ্যাঁ এ আমার এই এই আড্ডার বাচ্চা কোনোকে যে নিয়ে যাবে সে সেট করতে পারবে তাহলে কোনো অসুবিধা হবে না তার ঠিক আছে একদিকের পর সাদা একদিকের পর কালো
আজবটাই পেরে হয়েছে। হ্যাঁ, মুন্ডু সাদা জিরিয়া পায়রা মল্টিং হতে হতে দেখতে আলাদা হবে, আরো সুন্দর হয়ে যাবে। সাদা পায়রা সো আছে কিন্তু, এইটা হচ্ছে পুরো সাদা লাইট লাইট। এগুলো কি পুরো বন্ধ হয়ে ওড়ে নাকি? হুম, এসব ঘরের ধারি পায়রা। মাদা পায়রা এটা, মাদা একটা মুখী কালা জিরিয়া পায়রা দেখাচ্ছি, খুব শখের পায়রা। এ কি ধাড়ি না পাট্টা? এটা ধাড়ি পায়রা, লম্বা চঞ্চ। হুম, গায়ে কালার ফালারটা ছোট সাইজ এটা। হ্যাঁ, পায়রা আসে যায় এরকমই হতে থাকে না? একশো বার দাঁড়, পায়রার এ নেই, পায়রার কোনো এ নেই। আর কিছুদিন পরে আবার চেঞ্জ হয়ে যায়। আজকে যদি কেউ যদি চা দিয়ে দিলাম আবার অন্য পায়রা আসে, আবার এই পায়রা না ওই পায়রা থাকে, এলি অসুবিধা নেই। কিন্তু আমাদের ম্যাড্রাসই স্পেশালি রাখো। আমি ম্যাড্রাস রাখি, এবার যদি কারো লাগে ফুলসিরা কালসিরা আন্ধ্রা পায়রা উড়ানের জন্য গিরুয়াজ পায়রা, আমি ওটা সাপ্লাই দিই। কিন্তু মেন হচ্ছে আমার এইটা, আমার এটাই শখের পায়রাই শখ, আমার এটাই শখ। একজনের এক রকম, হ্যাঁ যার যেটা, কারো কালো দানা কারো আন্ধ্রা কারো গিরেবাজ। এই চত্রের মধ্যে আমি এখানে পায়রা করি, আশেপাশে কেউ না, না আশেপাশে আর কেউ। তাহলে তোমার তো সুবিধা, উড়ালে রিটার্ন করবেই। উড়ালে রিটার্ন কি, আমি তো উড়িয়েছি 2000 মানে তোমার 14-15 অবধি আমি উড়িয়েছি পায়রা। কিন্তু এই যে আর কদিন দিয়ে আর পায়রা পারছি না উড়াতে, ডিউটি ডাবল হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, সেই না আর যেতে পারছি না উড়াতে। সকালে উড়াতে হবে, সময় দিতে হবে, একটু সময় দিয়ে আর ব্যাপার আছে। তো এইটুকু এগুলো তো ওগুলা জানবার, এটা আমি ছেড়ে দিলাম চলে আসলো না, একটু সময় দিতে হবে, আসছে কিনা দেখতে হবে। সময় না দিলে তাহলে ভালো পায়রা বাজ না, পায়রা বাজ পায়রা হতে হবে তাহলে পায়রা বাজ। সময় না দিলে হবে না। হ্যাঁ, ছুটি কবে থাকে তোমার? আমার সানডে, সানডে সানডেতে ছুটি, সানডে ছুটি হলে গেলে তো এখানে ম্যাক্সিমাম মাদা, সবই মাদা। হ্যাঁ, বাচ্চা আছে, ধাড়ি আছে, দাড়ি আছে, অনেকটা বাচ্চা আছে। বাচ্চা যদি ভালো লাগে লিখতে পারো। স্পেশাল বাচ্চা আছে দেখো, কি বলে এটাকে, ওটা কালা জিরিয়া পায়রা, কালো জিরিয়া। নর না মাদা? মাদা পায়রা। দশক হয়ে গেছে? একদম দশক হয়নি, এখন দশক হতে এখন তিনটে পর ফেললে দশক মানে সাত পরে আছে। এটা হচ্ছে স্পেশাল পায়রা, স্পেশাল জিরিয়া। পার পিস বাচ্চা 5000 দাম আছে। এই বাচ্চা ছোট ছোট থাকে, তখন 1500-2000 করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, যেমনি যেমনি বড় হবে তো এর মধ্যে খাওয়া দাওয়া একটু মেনটেনেন্স আছে, খরচা আছে, খরচা আছে, সেজন্য একটু রেটটা রাখে। আর এগুলো দাঁড়ানো পড়ে তো মোটামুটি অনেক টাকা দাম হয়। চোখ আরো ভালো হবে, আরো সুন্দর হবে চোখ। দেখো এই হচ্ছে একটা ফটকা পায়রা, ফটকা, এই হচ্ছে ফটকা লাইনে পায়রা। এ পুরো একদম ঘুঘু পাখির মতন আছে, গোল মাথা। এই যে এই আবার এই যে এই দশকের পর হচ্ছে, পুরো রেডি হয়ে গেছে। এসব বাচ্চা 5000 করে পিসে দিয়ে দিতে।
নেওয়ার সময় তো দরদাম হবে। হ্যাঁ যখন নিবে তখন সেটা দেখাই। ভালো পায়রা, যারা বোঝে তারা বুঝতে পারে, যারা বুঝবে তারা ভালো। দানা পায়রা সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানে। 100 বার এর জোড় বাঁধার একটা নিয়ম আছে ওরা, না 100 বার দাও, উল্টা পাল্টা জোড়া দিলে আর পায়রা রিটার্ন করবে না। না দেখো এই একটা পায়রা দেখো, বিশাদা কাঁচকড়া ভুড়া পায়রা, কাঁচকলা ভুড়া, কাঁচকড়া ভুড়া পায়রা বলে কি এ ওড়ান মার পায়রা। ঠিক আছে, খুব ভালো লাইনে পায়রা, খুব সুন্দর পায়রা, এটা সব সাদা বাদা দুমের পায়রা। সব পায়রা গ্যারান্টেড, ওড়াই গ্যারান্টি একদম। উপরে অনেকগুলো আছে, ম্যাক্সিমাম সেল আছে, এখানে যা আছে জিসকো কবুতর লেনা হো তো রাজেশ মল্লিক সে কন্ট্যাক্ট করে কি ডেলিভারি মানে ওয়েস্ট বেঙ্গল মে অ্যাভেলেবল হ্যায় ক্যা? হ্যাঁ যদি ওইসা যদি বাত হ্যায় তো হাম কর দেঙ্গে। আচ্ছা ওইসা যদি শিয়ালদা আনা হোগা, শিয়ালদা স্টেশন, শিয়ালদা হো ইয়া হাবড়া স্টেশন হো, আচ্ছা ইতনা দূর তক হাম কর সকতে হ্যায়। व्हाट्सएप नंबर, व्हाट्सएप नंबर है मेरा 9681642829। हर किस्म का कबूतर मिल जाएगा, जो भी कबूतर आप मांगिएगा मिल जाएगा। अच्छा जो भी कबूतर, स्पेशली मैड्रास, मैड्रास बोलिए, गिरवाज बोलिए, आंध्रा बोलिए, फुलसीरा, कलसीरा, आदास, एवरीथिंग, जितना कबूतर हो, कबूतरबाजी में जितना कुछ हो हम दे देंगे। अच्छा सस्ता का कबूतर भी मिल जाए, 200 मेरा पास 500 से स्टार्ट है। अच्छा 500 से लेकर 5000, 5000 से लेकर 50000, 50000 से लाख डेढ़ लाख तक कबूतर है। जिसका जो जैसा आपका शौक होगा वैसा कबूतर आप हमको व्हाट्सएप करिएगा, हम आपको कबूतर शो कर देंगे व्हाट्सएप में। आप हाँ आप हमसे व्हाट्सएप से कॉन्टेक्ट करिए, पिक्चर भेज दीजिएगा। सर लोकेशन थोड़ा बोल दीजिए, लोकेशन है मेरा, मेरा इधर से आइएगा सियालदा से तो धापा माटपुकड़ पड़ेगा, हावड़ा से आइएगा तो भी धापा माटपुकड़ पड़ेगा, सियालदा से आइएगा एकदम ईजी, जैसा मेरा अमरदा आए हुए है ऑटो से 10 मिनट लगता है ऑटो से, और हावड़ा से आइएगा तो आधा घंटा लगेगा। आधा घंटा लगेगा, आने से पहले थोड़ा फोन कर लीजिए, थोड़ा सा फोन कर लेने से अच्छा तब तो हम जाके जरूरत पड़े वैसा तो हम जाके लेके चलाएंगे। ये जे पायरा गुलो देख लाम मैक्सिमम ही बिक्री জন্য আছে, বিক্রির জন্য আমার কাছে अवेलेबल আছে এখন, অনেক বাচ্চা আছে, ঢারি আছে, এবার যার যেটা শখ হবে সেটাই সেই হিসাবের মধ্যে। আচ্ছা আচ্ছা, তিনি যদি আমাকে সেইভাবে যদি বলে যে হ্যাঁ দাদা আমি এই ধরনের পায়রা চাইছি আমাকে কিছু স্যাম্পল পাঠাবে, আমি তাকে রিপ্লাই দিব। আচ্ছা সব সেলের জন্য আছে, যারা মানে দেখতে চায় তো এসে দেখে নিতে পারে, এসে দেখে যেতে পারে। আর উড়ান, উড়ান পায়রা অন্য জায়গায় রাখা আছে, উড়ান পায়রা অন্য জায়গায় রাখা আছে, যদি উড়ানও দেখতে যদি চায় উনি তাহলে আসবেন, আমি লাইভ উড়িয়ে দেখিয়ে দিব। আচ্ছা আজকে তো দেখা সম্ভব হবে না, না এখন তো এই বেলা পায়রা ছাড়লে আর নামবে না তো পায়রা, এখন ছাড়লে তো অন্ধকার হয়ে যাবে, আর কিছু কোন পায়রা, কারণ পায়রা রাত বসে যাবে, ঝড় বৃষ্টির সময় আছে, পায়রা অসুস্থ হবে, তার জন্য সময় সময় বিকেল হয়ে গেছে, সেই তোমার সুরময় পায়রা, এটা পুরনো ব্লাড লাইনে পায়রা, এটা হচ্ছে তোমার পুরনো ব্লাড লাইনে পায়রা, পুরো অরেঞ্জ চোখ, অরেঞ্জ কালার। এটা কি নতুন উঠিয়েছো? হ্যাঁ এটা এসছে পায়রা আমার কাছে, সুরমাই পায়রা, সুরমাই পায়রা, সাইজ বিরাট, বিরাট সাইজের পায়রা, পায়রা পুরো বক আছে, বক বকের মতো। এই পায়রার দাম হচ্ছে তোমার 2500 টাকা, কোনো ওই ভাই যদি লায় আমি তাকে দিয়ে দেবো, সিঙ্গেল নট, সিঙ্গেল নট, নট 2500। সাদাটা দেখি একই কোয়ালিটি নাকি? না ওটা চোখের পায়রা, ওটা আমার ঘরের বাচ্চা, ও ওর সঙ্গে রেখেছো, নটেরই খুব তো এটা, এটা ঘরের পায়রা, হুম ওর মতনই দেখতে অনেকটা,
এটা কালো দানার চোখের হবে। কোকিল আছে, কোকিল কোকিল